নমস্কার বন্ধুরা, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবারের সঙ্গে বইবে দমকা হাওয়া। কোন কোন জেলায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে, এতে করে লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, কী বলেছে যে সোমবারের পর মঙ্গলবার রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করলেন আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30-40 কিমি বেগে ঝড়ো হওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় মঙ্গলবার তাপপ্রভাবে পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। হাওয়ার অফিস জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল থেকে কলকাতার আশেপাশে চড়া রোদ দেখা পাওয়া গিয়েছে। সোমবার সকালে ছবিটা এরকম ছিল, বিকেলে আশেপাশের রোদে বদলায়। গত কয়েকদিন আবার অস্বস্তিকর গরমের প্রত্যক্ষবান ঘটেছে দক্ষিণবঙ্গে। তবে ঘূর্ণিঝড় মোকা বিদায় নিতে রাজ্যে বৃষ্টি ফিরেছে। সোমবার সন্ধ্যায় কলকাতা সহ রাজ্যে বিভিন্ন ধরনের জেলায় বজ্রবিদ্যুৎ সহ রাজ্য ঝড় বৃষ্টি হয়েছে। কয়েক মিনিটে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কলকাতা একাংশ। শহরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে। আলিপুর জানিয়েছেন যে কলকাতায় ঘন্টায় 48 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া হয়েছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতে ঝড়ের দাপট ছিল। দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ঝড়ের তাণ্ডব, 3 জনের মৃত্যু হয়ে গিয়েছে। সোমবারের পর মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস জারি করলেন হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে মঙ্গলবার 2/24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় মঙ্গলবার বৃষ্টি হবে কি না তা এখনও প্রতিবেদন লেখেননি এবং এই পর্যন্ত সন্তুষ্ট করা হয়েছে হাওয়া অফিস। উত্তরের সবই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30-40 কিমি বেগে দমকা হাওয়া বইতেই পারে। দক্ষিণবঙ্গে জেলাগুলি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।